নমস্কার, সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত। গল্পের আসরে আজকের নিবেদন, সায়ন্তনী পুততুণ্ড রচিত একটি রহস্য উপন্যাস কাঁটা রিভিজিটেড। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। তবে গল্প শুরু করার আগে বিনীত অনুরোধ, যদি আমার গল্প আর গল্পপাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবে। শুরু করছি কাঁটা রিভিজিটেডের দ্বিতীয় পর্ব। ছ বছরের ছেলেটা ম্লান মুখ করে বসেছিল। একেই চোখের সামনে বাবার ভয়ানক পরিণতি দেখেছে, তার উপর পুলিশের জেরায় সে বিধ্বস্ত। খাবারে তার রুচি নেই, কাল থেকে তাকে কিছু খাওয়ানো যায়নি, শত চেষ্টাতেও এক দানা খাবারও সে মুখে তোলেনি। বাচ্চাটা বড় বড় চোখ করে সব দেখছিল, ভাবছিল এরা তাকে বাবার কাছে যেতে দিচ্ছে না কেন, খালি প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছেই বা কি জন্য। সে তো সব কথাই বলেছে, ট্রাকে বসে দেখেছিল ওই হাত কাটা লোকটা তার বাবার পাশ দিয়ে চলে যাচ্ছে, আর তারপরই বাবা মাটির ওপর পড়ে গেল, আর কথা বলল না, চোখ মেলে তাকালো না। কবে থেকে সেই একই কথা বলে যাচ্ছে, তা সত্ত্বেও এরা তাকে ছাড়ে না কেন। দেবাশিস তার কাছে এসে ফিসফিস করে বলে, আজ বড় সাহেব তোমার সাথে কথা বলবেন, সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে কেমন। বড় সাহেব শব্দটা শুনে সে যেন আরো সিঁটিয়ে যায়, এই গোমরা মুখর লোকগুলোর আবার বড় সাহেবও আছে, এরাই এমন ভয়ঙ্কর, বড় সাহেব না জানি আরো কত ভয়ঙ্কর হবেন, তার নাক দিয়ে আগুন বেরোয় কিনা কে জানে। বাবা বলতো সব বড় সাহেবই নাকি রাবণের মতো দেখতে, তারা পারলেই আস্ত লোককে ধরে ধরে মুখে ফেলে চিবোতে শুরু করেন। তার ভয় হলো, যদি সে সব কথা ঠিক মতো বলতে না পারে তবে বোধ হয় এই বড় সাহেবও তাকে মুখে ফেলে চিবোবেন। বেচারার অন্তরাত্মা কুঁকড়ে গেল, গলা দিয়ে কোনো শব্দ বেরোবার নাম করছে না, কোনো মতে বলল, জল জল পরে খেও, ওই তো বড় সাহেব আসছেন। দুটো ভারী জুতোর শব্দ, তারপরই দুজন লোক গট গট করে ঘরে ঢুকল। এর মধ্যে টাকলু লোকটাকে সে আগে দেখেছে, কিন্তু তার পাশের লম্বা অল্প বয়সী ঘন চুলওয়ালা লোকটাকে দেখে অবাক হল, কই এর তো রাবণের মতো দশটা মাথা নেই। বরং তার দিকে তাকিয়ে লোকটা ভারী মিষ্টি হাসছে, এই বড় সাহেব। বড় সাহেব তথা অধিরাজ প্রত্যক্ষদর্শীর দিকে শান্ত দৃষ্টিতে তাকালো, কি কপাল ছেলেটার, এই বয়সে বাবাকে হারালো, তার উপর পুলিশি অত্যাচার। হি ইজ দ্য অনলি আই উইটনেস স্যার, একটা লম্বা স্যালুট ঠুকে দেবাশিস গদগদভাবে বলে, আপনি আসবেন আমি ভাবিনি, আমার সৌভাগ্য। সে তখনও বাচ্চাটার দিকে তাকিয়ে আছে, ছেলেটা দু চোখে বিস্ময় আর ত্রাস মিশিয়ে তাকে দেখছে। অধিরাজ মুখে একটা মিষ্টি হাসি মাখিয়ে দেবাশিসের পাশ ঘেঁষে দাঁড়িয়েছে, বিড়বিড় করে নিচুস্বরে বলল, ছেলেটা আগে থেকেই শুকিয়ে আমশি হয়ে আছে, ওকে আর ভয় দেখিও না, স্যালুট পরে ঠুকবে, এখন নর্মাল বিহেভ করো। ওকে স্যার। স্যারটার বলার দরকার নেই। সে ছেলেটাকে দেখতে দেখতেই বলে, ওর পেটে কিছু পড়েছে না খালি পেটেই রেখেছ? কাল থেকে কিছু খাচ্ছে না? দেবাশিসের মুখে চিন্তার ছাপ পড়ল, পশুও স্বাভাবিক ছিল কিন্তু কাল থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সব সময় ডান্ডার সামনে রাখলে গলা দিয়ে খাবার না নামাই স্বাভাবিক, আফটার অল হি ইজ আ কিড। নিচুস্বরে কথাগুলো বলেই সে বাচ্চাটার দিকে এগিয়ে যায়। ছেলেটা ঘাবড়ে গিয়ে আরো কুঁকড়ে গেল, তার ভয়ার্ত দৃষ্টি এদিকে ওদিকে
অসহায় ভাবে আশ্রয় খুঁজছে। বলা যায় না যদি বড় সাহেব তাকে কামড়ে দেন। বড় সাহেব কিন্তু তাকে কামড়ালেন না, বরং গায়ের কোটটা খুলে সরিয়ে রাখলেন। তারপর তার সামনে হাঁটু গেড়ে বসে পড়েছেন। তোমার নাম কি সোনা? বাচ্চাটা ফ্যাকাশে ঠোঁট চাটল, আবার বলল, জল। জল খাবে? আচ্ছা। সে দেবাশিসের দিকে তাকায়। দেবাশিস এক গ্লাস জল নিয়ে এলো। ছেলেটা এক চুমুকে সব জলটাই শেষ করে ফেলে। অধীরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে তাকে। বাচ্চাটার নির্ঘাত খিদে পেয়েছে, কিন্তু ভয়ের চোটে বলছে না। আমার নাম কি জানো? সে পুঁচকিটাকে কোলে তুলে নিয়েছে। আমার নাম রাজা। তোমার নাম কি গো? ছেলেটা আস্তে আস্তে জড় সড় ভঙ্গিতে জানায়। আমার নাম বাদশা। বাদশা? অধীরাজ তাকে মজাদার ভঙ্গিতে কুর্নিশ করে। ওরে বাবা, আমি রাজা, আপনি বাদশা। সেলাম কবুল করুন জাহাপনা। বাদশা এই প্রথম ফিক করে হেসে ফেলে। অত বড় লম্বা লোকটা তাকে সেলাম জানাচ্ছে, হাসি পাওয়ারই কথা। তা জাহাপনা, কাল থেকে কিছু খাননি কেন? সে দেবাশিসকে দেখিয়ে বলে, ওই লোকটা আপনাকে খেতে দেয়নি? ভাত মাছ মাংস কিছু দেয়নি? বাদশাহ এবার অনেকটা সহজ হয়েছে। সে আস্তে আস্তে বলল, আমার খেতে ভালো লাগছে না। তাই তো। অধীরাজ চোখ গোল গোল করেছে। যে সে লোক নয়, সাক্ষাৎ বাদশাহ বলে কথা, হুজুরের ভাত মাছ খেতে ভালো লাগবে কেন? এই কে আছো? শিগগিরি জাহাপনার জন্য বিরিয়ানির বন্দোবস্ত করো, তার সাথে চাউমিন, কেক, মিষ্টি, চকলেট, আরো যা যা ভালো ভালো জিনিস আছে জলদি জলদি লাও। হুজুরের যেটা মর্জি উনি সেটাই খাবেন, তাড়াতাড়ি করো। অসীম চ্যাটার্জি হাঁ করে গোটা ব্যাপারটাই দেখছিলেন। এই বাচ্চাটা একটু আগেও খাচ্ছিল না, অথচ সে এখন বেশ স্বাভাবিক। হাব ভাব দেখে মনে হচ্ছে সম্ভবত খাবে। আর রসগোল্লা? বাদশা বায়না ধরল। রসগোল্লা খাবো? হ্যাঁ রসগোল্লা। অধীরাজ দেবাশিসের দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে তাকিয়েছে। রসগোল্লা লাও কুইক। দেবাশিস মাথা ঝাঁকিয়ে চলে গেল। বড় কর্তার হুকুম হয়েছে যখন, তখন তামিল তো করতেই হবে। খাবার আসতে তো একটু সময় লাগবে, বাচ্চাটার দিকে সস্নেহে তাকিয়ে বলল সে। ততক্ষণ হুজুর কি করবেন? লুডো খেলবেন, কিংবা কানামাছি, লুকোচুরি? লুকোচুরি? অসীম চ্যাটার্জির বিস্মিত চোখের সামনেই শুরু হলো লুকোচুরি খেলা। কয়েক মিনিটের মধ্যেই বাদশা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল। সে দৌড়ে দৌড়ে কখনো চেয়ারের পেছনে লুকোচ্ছে, কখনো টেবিলের তলায়। সুরেলা মিষ্টির স্বরে বলছে, চুকি। অধীরাজ তাকে দেখতে পেলেও না দেখার ভান করে, যেন কিছুতেই খুঁজে পাচ্ছে না, এমন ভাব করে চতুর্দিকে ঘুরে বেড়ায়। সে যে জায়গায় লুকিয়ে আছে সেই জায়গাটাকে সন্তর্পণে বাদ দিয়ে এদিক ওদিক খোঁজে আর বলে, হুজুর কোথায় গেলেন? কই, কোথাও নেই তো, এখানেও নেই, ওখানেও নেই। খোঁজার অভিনয় করতে করতেই সে অসাবধানে বাদশার দিকে পেছন ফিরে দাঁড়ায়। ঠিক তখনই বাচ্চাটা কচি কচি হাত দিয়ে তাকে জাপটে ধরে, খিলখিল করে হেসে উঠে বলে, ধাপ্পা। খেলা চলতে চলতেই চলে এলো খাবারও। অধীরাজ দিব্যি হাতা গুটিয়ে তাকে কোলে বসে খাইয়ে দিচ্ছে। বাদশা ফের আবদার করে, গল্প বলো। গল্প? আচ্ছা,
সে তাকে খাওয়াতে খাওয়াতেই বলে, তবে শোনো, এক দেশে এক রাজা ছিল। বাদশা। আচ্ছা, এক দেশে এক বাদশা ছিল। তার রাজ্যে ঘোড়া ছিল, হাতি ছিল, বাঘ ছিল, সিংহ ছিল না? হ্যাঁ, সিংহ ছিল, গন্ডারও ছিল, আর ছিল এক দুষ্ট ভূত। না, ভূত নয়, বাদশা প্রতিবাদ করে, রাক্ষস ছিল। না না, রাক্ষসী ছিল। তারপর একদিন হয়েছে কি, গল্প শুনতে শুনতেই সে গোটা খাবারটা খেয়ে নিল। ফরেন্সিক এক্সপার্ট এবং জুনিয়র অফিসার দুজনেরই চক্ষু চড়ক কাজ। IGCID একটা বাচ্চাকে কোলে বসিয়ে নিজের হাতে তাকে খাইয়ে দিচ্ছেন, তার দাবি মতো গল্প বলছেন, গল্প বলতে বলতে কখনো হাতির শব্দে ডাকছেন, কখনো বিড়ালের মতো মিউ মিউ করছেন। বাদশা হাসতে হাসতে তার কোলে গড়াগড়ি দিচ্ছে, চোখ গোল গোল করে মহা উৎসাহে গল্প শুনছে। অন্যদিকে খাবারের প্লেটও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। অবশেষে বাদশা আর রাক্ষসের যুদ্ধে বাদশাই জিতল। তারপর মহা সুখে রাজত্ব করতে লাগলো। ইতিমধ্যে বাদশার খাওয়াও শেষ। অধিরাজ তার মুখ ধুইয়ে এনে চেয়ারে বসায়। এবার জাহাপনা কি করবেন? ছবি আঁকব। অসীম চট্টোপাধ্যায় বিরক্ত হয়ে বিড়বিড় করলেন, এবার ড্রয়িং ক্লাস শুরু হলো, কার ছবি আঁকবে? বাদশা ডক্টর চট্টোপাধ্যায়ের দিকে তাকায়, চাকলু দাদুর ছবি আঁকবে। অধিরাজ হাসি চেপে বলে, চাকলু দাদু চেয়ারে বসে পড়ুন, আপনি এখন বাদশার মডেল। ডক্টর চট্টোপাধ্যায় মনে মনে দাঁত কিরমির করতে করতে গিয়ে চেয়ারে বসলেন। যদিও দে তো একটা হাসি তার মুখে লেগে আছে, কিন্তু এমন জ্বলন্ত দৃষ্টিতে অধিরাজের দিকে তাকাচ্ছেন যেন পারলে এখনই তাকে হাঁড়িতে ফেলে সেদ্ধ করেন। বেশ কিছুক্ষণ ছবি আঁকা আঁকি চলল। বেলা অনেকটাই গড়িয়ে এসেছে, বিকেল হতে যায়। দেবাশিস অধৈর্য হয়ে ওঠে, স্যার এখনো ছেলেটাকে জেরা করছেন না কেন? সমস্ত সময়টা কি ছেলে মানুষই করেই কাটবে? কতক্ষণ চলবে এই ড্রয়িং সেশন? প্রায় আধ ঘন্টা ধরে অনেক ছবি এঁকে ক্লান্ত হয়ে পড়ল বাদশা। অধিরাজ তাকে কোলে তুলে নিয়ে জানলার সামনে এসে দাঁড়ায়। এবার একটু ঠান্ডা হাওয়া খাওয়া যাক, বলতে বলতেই সে কাঁচের জানলা খুলে দিয়েছে। জাহাপনা হাওয়া খেতে ভালোবাসেন না? বাদশাহ মাথা নাড়ে, ঠান্ডা হাওয়াটা তার ভালো লাগছিল। এসির যান্ত্রিক বদ্ধ পরিবেশে থাকতে থাকতে সে হাঁপিয়ে উঠেছে। বাইরে তখন অজস্র মানুষ রাস্তা ধরে হেঁটে চলেছে, তার থেকেও বেশি গাড়ির ভিড়। ফুটপাতে বসে হকাররা জিনিস বিক্রি করতেই ব্যস্ত, কেউ কিনছে, কেউ আবার নেড়েচেড়ে দেখছে, দরদাম করছে। সামনের একটা বিশাল হোর্ডিং এ সুন্দর একটা গাড়ির ছবি, সেদিকে তাকিয়ে আপন মনে হাসল বাদশা। বড় হলে সে এমন একটা গাড়ি চালাবে। রাস্তায় তখন মানুষের লম্বা লাইন সিগনালে আটকে ছিল, সিগনালের লং লাল হতেই পিল পিল করে রাস্তা পেরোতে শুরু করলো। আলস্য ভরা চোখে সেদিকে দেখতে দেখতেই সে হঠাৎ আঁতকে উঠল। ও কি, ভিড়ের মধ্যে সেই লোকটা না? অবিকল সেই লোকটা, দুহাত কাটা, শার্টের হাতা দুটো ঝুলঝুল করে ঝুলছে, এদিকে পেছন ফিরে রাস্তা পেরোচ্ছে। এক্ষুনি হয়তো আরেকটা লোক পড়ে যাবে, যেমন তার বাবা পড়ে গিয়েছিল। সে ভয়াত্ম শব্দ করে জাপটে ধরল অধিরাজকে। তার বুকে মুখ গুঁজে কাতরভাবে কেঁদে ওঠে, বুকে অসহায়ভাবে মুখ ঘষতে ঘষতে চিৎকার করে ওঠে, ওই লোকটা, ওই লোকটা! কি হয়েছে? অধিরাজ তার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। এবার তার চোখের ওপর চোখ রেখে বলল,
কে, কাকে দেখেছো, কোন লোকটা? বাদশাহ আঙুল দিয়ে দিক নির্দেশ করে। সে তখন অধিরাজের বুকের মধ্যেই থর থর করে কাঁপছে। অধিরাজ ততক্ষণে মোবাইলের ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারসেট পরে নিয়েছে। বাদশাহ নির্দেশিত দিকে তাকিয়েই সে আস্তে আস্তে বলে, অর্ণব এদিকে একবার ফেরো। রাস্তার লোকটার নির্দেশ পেয়ে এবার এদিকে ফিরেছে। এখান থেকে তার মুখ স্পষ্ট দেখা যায়। অধিরাজ বাদশাহর মুখ সেদিকেই ঘুরিয়ে দিয়ে বলল, দেখো তো বাবা, সেদিন ওই লোকটাকেই দেখেছিলে। বাদশাহ এবার সেদিকে তাকিয়েই আঁকড়ে ধরেছে তাকে। অধিরাজ দীর্ঘশ্বাস ফেলে। যা দেখার ছিল দেখা হয়ে গেছে। এই বাচ্চাটার বয়ানে বিশেষ কাজের কাজ কিছু হবে না। সে শুধু হাত কাটা লোকটার পেছনটাই দেখেছে, মুখ দেখেনি। মুখ দেখলে রাস্তার লোকটা যে আলাদা সেটা বুঝতে পারত। কাঠগড়ায় দাঁড়িয়ে উকিলের সওয়ালের সামনে বিভ্রান্ত হবে। ঠিক যে পদ্ধতিতে সে অর্ণবকে শার্টের ভেতরে হাত ঢুকিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল, তেমন ভাবেই বেশ কয়েকটা লোককে ওর সামনে দাঁড় করিয়ে দেবে ডিফেন্স কাউন্সিল। বাদশাহ সবাইকেই সেই লোক বলে শনাক্ত করবে। ওর বয়ান কোর্টে বিবেচিতই হবে না। ঠিক আছে, হাত দুটো বের করো। অর্ণব তখন শার্টের ভেতর থেকে হাত বের করে ফেলেছে। অধিরাজ সেদিকেই নির্দেশ করে বলে, না সোনা, এটা ওই লোকটা নয়, এই লোকটার হাত আছে, দেখো। বাদশাহ এক ঝলক আবার তাকালো। এবার সে যেন আশ্বস্ত হয়, কিন্তু ধাক্কা থেকে তখনও বেরোতে পারেনি। ক্লান্ত ভঙ্গিতে অধিরাজের কাঁধে মাথা রেখে সে নেতিয়ে পড়েছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেও। আরো কিছুক্ষণ তার সাথে থেকে তাকে ঘুম পাড়িয়ে বেরিয়ে এলো সে, তার সঙ্গে সঙ্গে দেবাশিস আর ডক্টর চ্যাটার্জি। দেবাশিস, বাচ্চাটাকে ধরে আর টানাটানি করো না, ও বেচারা লোকটার মুখ দেখেনি, শুধু এমন একজনকে দেখেছে যাকে দেখে ওর মনে হয়েছে যে লোকটার হাত নেই। কিন্তু ডিফেন্স লয়ার 2 মিনিটেই ওকে হেনস্থা করে প্রমাণ করে দেবে ওর দেখাটা ভুল। অনেক হাতওয়ালা লোককেও দেখার ভুলে হাত কাটা বলে মনে হতে পারে। সুতরাং ওর দেখা লোকটার যে হাত ছিল না, এই বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই। তবে স্যার, অন্য রাস্তা ধরতে হবে। সে আত্মবিশ্বাসী হাসি হাসে। ডিফেন্স লয়ার যাই বলুন, আমি বাচ্চাটার কথাকে উড়িয়ে দিচ্ছি না, ও ঠিকই দেখেছে, লোকটার সত্যিই হাত ছিল না। বাচ্চারা ভগবানের আরেক রূপ, তারা মিথ্যে বলে না। ওর কথাটা আমার কাছে ক্লু, এভিডেন্স নয়। তবে এর পরের স্টেপ? ডক্টর চ্যাটার্জি উৎসুক। সে দেবাশিসের দিকে তাকায়। তপন আচার্য কি কাস্টাডিতে না জামিনে আছেন? জামিনে আছেন স্যার, তবে কলকাতা ছেড়ে কোথাও যাননি। অধিরাজ ঘড়ি দেখছে, বিকেল 5টা বাজতে যায়। তাহলে এখন তাকে বাড়িতেই পাওয়া যাবে, তাই তো? সে ডক্টর চ্যাটার্জির দিকে তাকিয়ে হাসে। তাহলে এই ফাঁকে জগন্নাথ দর্শনও করে আসি, বলা যায় না, তার কৃপায় কেসটা সহজ হয়ে যেতে পারে, কি বলেন টাকলু দাদু? অসীম চ্যাটার্জি প্রায় লাফিয়ে ওঠেন। ফের আমার টাকলু বলা, মেরে ফেলবো, কেটে ফেলবো, খুন করে ফেলবো। তপন আচার্যের বাড়িটা বেশ বড়, চট করে দেখলে প্রথমেই পরিত্যক্ত বাড়ি বলে মনে হয়। লোকটার পয়সা কিছু কম নেই, তা সত্ত্বেও বাড়ির মেরামতি কেন করায় না কে জানে। বিরাট রংচটা দেহ নিয়ে গোটা বপুটা দাঁড়িয়ে আছে, জানলা খোলা, অথচ ভেতর থেকে সামান্য আলোক রশ্মিও বাইরে আসছে না।
পুরো বাড়িটাই অন্ধকারে ডুবে। যেন এ বাড়ির বাসিন্দারা সারা জীবনে কখনো আলো দেখেনি। বাড়ির ঠিক সামনেই একটা বড় সড় আম গাছ দোতলার জানালা অবধি পৌঁছেছে। অধিরাজ খুব মন দিয়ে আম গাছটাকে মাপছিল। আম গাছটা কিভাবে দোতলার জানলার কাছে পৌঁছেছে দেখেছে অর্ণব? সে এক হুক ধোঁয়া ছেড়ে বলে, তেমন ওস্তাদ চোর হলে দিব্যি গাছ বেয়ে বাড়ির ভেতর ঢুকে যেতে পারে, কেউ জানতেও পারবে না। অধিরাজের জুনিয়র অফিসার অর্ণব আতঙ্কিত হয়। স্যারকে বেশিরভাগ সময়ে সেই অ্যাসিস্ট করে, দুজনের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো, তাই স্যারের মনোভাব সে অনেকের থেকে বেশি ভালো বোঝে। যেমন এখন বুঝল যে তিনি আম গাছটা দেখে রাখলেন, এরপর প্রয়োজন পড়লে ওই গাছ বেয়ে চোরের মতো এ বাড়িতে ঢুকতে দ্বিধাও করবেন না। অন্য কেউ হলে এ আশঙ্কা ছিল না, কিন্তু লোকটার নাম অধিরাজ বন্দ্যোপাধ্যায়। তিনি যে কি পারেন আর কি পারেন না তা ঈশ্বরও জানেন না। ভদ্রলোক কি বাড়িতে নেই? সে শুকনো গলায় বলে, ঘরে এত অন্ধকার কেন? কারোর সারা শব্দও পাচ্ছি না। ইতনা সন্নাটা কি হয়ে ভাই? অধিরাজ মুচকি হাসে, তুমি দেখছি শোলের একে হাঙ্গল সাহেবের মতো ডায়লগ দিচ্ছ। যে মানুষটা পৃথিবীতে সম্পূর্ণ একা, শারীরিকভাবে অক্ষম, সে লোকটার ঘরে কি পার্টি চলবে? শোলের কথা যখন উঠলই তখন সঞ্জীব কুমারের ক্যারেক্টারের কথা ভেবে দেখো। যতদূর জানি ফিল্মে হাত কাটা যাওয়ার পর তিনি আর নাচাগানা করেননি। আমাদের ভদ্রলোকও বাড়িতেই আছেন, দরজা ভেতর থেকে বন্ধ দেখছো না? তবে উনি কি স্নিফার ডগ যে গন্ধ শুকেই বুঝবেন আমরা এসেছি? সে সিগারেটটা শেষ টান দিয়ে ফেলে দেয়। কলিং বেল বাজাতে হবে। অর্ণব স্যারের হুকুম তামিল করে বাড়ির কলিং বেল বাজায়। বেল বাজাতে গিয়ে রীতিমতো কারেন্ট খাওয়ার ভয়ই হচ্ছিল। একেবারে নাড়ি ভুঁড়ি বেরিয়ে এসেছে কলিং বেলের সুইচটার। তার থেকেও ভয়ানক বেলের শব্দ। বোতাম টিপতেই ভেতরে ক্যাও ক্যাও করে কলিং বেল বেজে উঠেছে। শব্দটা শুনেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। এ বাড়িতে একমাত্র একটা পার্টি হতে পারে, হ্যালোউইন পার্টি। অধিরাজ হাসছে, দরজা থেকেই ভয়ঙ্কর অভিজ্ঞতা শুরু হলো, বাড়ির মালিকের সাক্ষাৎটাও ভয়াবহই হতে চলেছে। অজ্ঞান হয়ে যেও না অর্ণব। ওপরওয়ালার খোঁচা খেয়ে অর্ণব নির্বিকার মুখেই দাঁড়িয়ে থাকে। এমন ফোড়ন খেয়ে খেয়ে তার হজম ক্ষমতা বেড়ে গেছে। সে জানে স্যারের এটা অদ্ভুত একটা স্বভাব। ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দিলেও বোধহয় তিনি জল্লাদের ভুঁড়ি নিয়ে ফোড়ন কাটতে শুরু করবেন এবং তাকে ডায়েট চার্ট প্রেসক্রাইব করবেন। কলিং বেল বাজানোর ঠিক দু মিনিট বাদে দরজা খুলে গেল। যিনি বেরিয়ে এলেন তিনি নিঃসংশয়ে তপনাচার্যই। লম্বা চেহারা, মাথায় চুল নেই, ভুরু নেই, সারা মুখ বিভৎসভাবে পোড়া, চোখ দুটো মাছের চোখের মতো স্থির। যদি ওনার দুর্ঘটনার কথা জানা না থাকত তবে বোধহয় বাপরে বলে লাফিয়েই উঠত অর্ণব। বর্তমানে তার লাল মাংস ঠেলে বেরিয়ে আসা দগদগে বিভৎস মুখ দেখে বোঝাই সম্ভব নয় একসময় তাকে ঠিক কেমন দেখতেছিল। ভদ্রলোক আস্তে আস্তে এগিয়ে এলেন। পরনের পাঞ্জাবির হাতার শূন্যতা দেখে অর্ণবের ভয়ই করছিল। স্যার ঠিকই বলেছেন, এই বাড়িতে একমাত্র একটা পার্টিই হতে পারে, হ্যালোউইন পার্টি। যেমন ভয়াবহ বাড়ি তেমনি তার মালিক। কি চাই? খড়খড়ে উঁচু স্বরে বললেন তপনাচার্য। একটু থেমে স্থির দৃষ্টিতে তাদের দুজনকে দেখলেন, বলা ভালো মাপলেন।
অধীরাজ কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই একটা অদ্ভুত হাসি ভেসে ওঠে ভদ্রলোকের মুখে। ও, স্বয়ং আইজি সাহেব, এখানে কি মনে করে? বাড়িটা আরেকবার সার্চ করতে চান বুঝি? অর্ণব স্তম্ভিত। তপন আচার্য স্যারকে চেনেন? কি করে চিনলেন? অধীরাজ ব্যানার্জির নামটা মানুষের কাছে যত পরিচিত, চেহারাটা ঠিক ততটাই অচেনা। কারণ অন্যান্য অফিসারদের মতো স্যারকে সাধারণ মানুষের ভিড়ে মিশিয়ে দেয়া যায় না। তার চেহারাটাই আশ্চর্য, যে একবার দেখেছে সে ঠিক মনে রাখবে। সে পাশে তাকালো, অধীরাজও অবাক হয়েছে, কিন্তু বিস্ময়ের প্রকাশ তার মুখে নেই। ধরে নিন আবদারটা তেমনই। দুজনেই দুজনকে তীক্ষ্ণ দৃষ্টিতে মাপছে। তপন আচার্য ফের হাসলেন। সার্চ ওয়ারেন্ট আছে? না। তবে আমি আমার বাড়ি সার্চ করতে দেব কেন? অধীরাজের মুখে ছেলে মানুষই হাসিটা ভেসে ওঠে। না দেওয়ার সম্ভাবনা আছে বলেই ছানাটাকে সঙ্গে করে এনেছি, দেখছেন না? ওকে সার্চ ওয়ারেন্ট আনতে পাঠিয়ে আমি এখানে দাঁড়িয়ে আপনার সাথে একটু প্রেমালাপ করব। আধ ঘন্টার মধ্যেই অর্ণব সার্চ ওয়ারেন্ট নিয়ে ফিরে আসবে। এই আধ ঘন্টায় আপনি আর এমন কি বাঘ মারবেন? হ্যাঁ, কয়েক ডজন মশা অবশ্য আপনি আর আমি দুজনেই মারতে পারি। দুজনের মধ্যে ফের দৃষ্টি বিনিময় হলো। কুস্তি লড়ার আগে যেমন প্রতিদ্বন্দ্বীরা পরস্পরকে দেখে নেয়, ঠিক তেমনই দুজনের হাব ভাব। এক কথায় শিয়ানে শিয়ানে কোলাকুলি। তপন আচার্যর মুখে বিচিত্র হাসিটা ফুটে উঠছে। না, বাঘ কিংবা মশা কোনোটাই মারার ক্ষমতা আমার নেই, হাত না থাকার এই ট্র্যাজেডি। আসুন, ভেতরে আসুন। বাড়ির বাইরেটা যতটা ভয়ঙ্কর, ভেতরটা কিন্তু তুলনায় বেশ সুদৃশ্য। সুন্দর মার্বেলের মেঝে, রুচিসম্মত আসবাবে সাজানো ড্রয়িং রুম, পাথরের মূর্তির বিদেশি ভাস্কর্যে আভিজাত্য চুঁইয়ে পড়ছে। ভদ্রলোক বেশ শৌখিন বলেই মনে হয়। চমৎকার! অধীরাজ মুগ্ধ চোখে মূর্তিগুলো দেখছিল। মূর্তিগুলোর মেটেরিয়াল কি? মার্বেল? ঠিকই ধরেছেন, মার্বেলের সঙ্গে গ্রানাইটও আছে। তপন আচার্যের কণ্ঠস্বর সুন্দর নয়, তার উপর তিনি যেন একটু হাই পিচেই কথা বলেন। তবে গ্রিক ভাস্কর্যের সৌন্দর্যই আলাদা। আপনার চেহারার তারিফ আগেই শুনেছিলাম, আর সচক্ষে দেখেও নিলাম। সম্ভব হলে আপনাকেই দেয়ালে টাঙিয়ে রাখতাম, চমৎকার মানা তো। কি ভয়াবহ কমপ্লিমেন্ট! অর্ণব ভাবছিল, তপনবাবু কি স্যারের চেহারার প্রশংসা করছেন, না তাকে কাঁটাবিদ্ধ করে দেয়ালে টানিয়ে রাখার কথা ভাবছেন? সে দিব্য চোখে দেখল স্যার যিশুর মতো হাত পা ছড়িয়ে তপন আচার্যের বাড়ির দেয়ালে আটকে আছেন। তার হাতে পায়ে রাজ কাঁকড়ার কাঁটা বিঁধে আছে, মাথায় কাঁটার মুকুট। অধীরাজ যেন ঠিক তার মনের কথাটাই বলল। কি দিয়ে টাঙাতেন? পেরেক টেরেক হলে আমার যথেষ্ট আপত্তি আছে। তবে কার্সিনো স্কর্পিয়াস রোটান্ডিকডার কাঁটার মতো অভিনব কিছু হলে প্রস্তাবটা ভেবে দেখতে পারি। তপন আচার্য সজোরে হেসে উঠেছেন। বুঝলাম, আপনি বোধহয় ওই জিনিসই খুঁজছেন, কিন্তু আমার বাড়িতে তো ওই জিনিস পাবেন না। অর্ডার দিলে আনিয়ে দিতে পারি। আরেকটা জিনিস হলেও আমার আপাতত চলে যাবে। সে দু চোখে সরল কৌতুক মাখিয়ে বলল, একটা সার্জিক্যাল স। তপনবাবুর বিভৎস মুখটা এবার শক্ত হয়ে উঠল।
মুখের হাসিটা মিলিয়ে গেছে। আমার ভদ্রতার ওপর এবার কি একটু বেশি অত্যাচার হয়ে যাচ্ছে না? কি করব, আমার স্বভাবটাই অত্যাচারী, আহ্লাদি হুলোর মতো। কেউ ভদ্রতা দেখালেই মাথায় চড়ে বসি। অধিরাজ হাসতে হাসতে অর্ণবের দিকে তাকায়। উপায় নেই গোলাম হোসেন, মিস্টার আচার্য আমাদের চা খাওয়াবেন না, অগত্যা লেগে পড়ো। অর্ণব তপন আচার্যের মুখের দিকে তাকিয়েছিল, কি হিংস্র দেখাচ্ছে ভদ্রলোককে। তার সামনে দাঁড়িয়ে স্যার মিষ্টি মিষ্টি হাসছেন, তার বুকের রক্ত হিম হয়ে যায়। ভাগ্যিস লোকটার হাত নেই, নয়তো এই মুহূর্তেই স্যারের মস্ত বড় ফাঁড়া ছিল। এরপর শুরু হলো খোঁজাখুঁজি। দেবাশিস গোটা বাড়িটা তিনবার খুঁজে গেছে, তা সত্ত্বেও অর্ণব আলসেমি করল না। সে রীতিমতো বাড়ির তোল পার করে খুঁজতে শুরু করেছে। দেরাজ আলমারি তছনছ করল, খাটের তোষক উল্টে পাল্টে, বালিশের ভেতরে হাত দিয়ে, এমনকি দেয়াল ঠুকে গুপ্ত কুঠুরির খোঁজ করেও দেখল সে, কিন্তু কোথাও কিছুই নেই। কাঁটা তো দূর, একটা ছোট আলপিনও নেই। মোটামুটি গোটা বাড়ির তল্লাশি শেষ করে যখন সে আবার বসার ঘরে ফিরে এলো, তখন তপন আচার্য সোফার ওপরে বসে ধূমপান করছেন। দুই পায়ের সাহায্যে চুরুট ধরিয়েছেন তিনি। স্যার ঘুরে ঘুরে তার ঘরটা দেখছেন আর প্রশংসা করে যাচ্ছেন। দেয়ালের একদিকে বিরাট বিরাট কয়েকটা বাঁশি ঝোলানো ছিল, সেগুলোকে দেখে বাঁশি কম বাঁশ বেশি মনে হয়। ক্ল্যারিওনেট স্যাক্সোফোনও সাজানো আছে। বাহ, আপনার বাদ্যযন্ত্রের সংগ্রহটা বেশ, অধিরাজ দেখতে দেখতেই বলে। ক্ল্যারিওনেট স্যাক্সোফোন কে বাজায়, আপনি? তপন আচার্যের মুখে একটা বর্মি চুরুট, সেটাকে মুখের একপাশে সরিয়ে বললেন, কেন, আমি বাজাতে পারি না। কিন্তু আপনার তো হাত নেই, তিনি ভাবলেশহীন ভাবে বললেন। তবে পা তো আছে। আপনি পা দিয়ে ফ্লুট আর বাঁশি ক্ল্যারিওনেট স্যাক্সোফোন সব বাজাতে পারেন? অধিরাজ বিস্মিত, জাস্ট ভাবা যায় না। শুধু ফ্লুট বাজানো নয়, পা দিয়ে আমি সব কাজই করি, চামচ কাপ ডিশ সব এই পায়েই ধরি, খাই স্নান করি স্মোক করি, সব পা দিয়ে করতে পারি আমি। বিশ্বাস হয় না। বিশ্বাস করতে চান? ফের সেই তিতো হাসিটা ফিরে এসেছে তার মুখে। চলুন, আপনার বিশ্বাসের বাউন্ডারিটাকে আর একটু বাড়ানো যাক। এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। তপন আচার্য পা দিয়েই চুরুটটাকে অ্যাস্ট্রেতে রেখে দিলেন। তারপর রীতিমতো ওস্তাদের মতো ক্ল্যারিওনেট স্যাক্সোফোন আর বাঁশি বাজাতে শুরু করলেন। একবারের জন্য মনে হলো না যে তার হাত নেই। পায়ের ব্যবহার যে কখনো কখনো হাতের প্রয়োজনীয়তাকেও ছাপিয়ে যেতে পারে, তাই প্রথম অনুভব করল অর্ণব। কিছুক্ষণের মধ্যেই তার মনে হতে লাগলো, এ লোকটা পা দিয়ে পারে না এমন কোনো কাজই নেই, এমনকি হাত দিয়ে মানুষ যা যা করতে পারে, এই ভদ্রলোক বোধহয় পা দিয়ে তার দ্বিগুণ কাজ করতে পারেন। তার বাজানো শেষ হলে অধিরাজ আর বাঁশিটার দিকে হাত বাড়ায়। এটা কি পেতে পারি? এরকম উদ্ভট আবদারে তপন আচার্যের মৃত মাছের মতো ভাবলেশহীন চোখ দুটো কুঁচকে গিয়েছে, যেন প্রতিপক্ষের মতলব বোঝার চেষ্টা করছেন। আমারও অনেক দিনের বাঁশি বাজানোর শখ, তাই ভাবছিলাম আপনার বাঁশিটা দিয়েই ট্রেনিং শুরু করি। ভদ্রলোক তার হাতের দিকে তাকিয়েছেন। সিআইডি অফিসারের হাতে শোভা পাচ্ছে সাদা গ্লাভস।
ট্রেনিং এর জন্য হাতে গ্লাভস পরতে হয়, তাই প্রথম দেখছি। তপনাচার্য বাঁকা হাসি হাসলেন তার সপ্রতিভ জবাব। আফটার অল আপনি গুরুদেব মানুষ, পায়ের ধুলো পেলে বড়তে যাই, বাসিটায় আপনার ফুটপ্রিন্ট আর ধুলো দুই আছে, এমন মহামূল্য জিনিস কি আমি নষ্ট হতে দিতে পারি? দুজনেই সমান বিনয়ের নলকূপ। অর্ণব টেনিস খেলা দেখার মতো একবার এর দিকে একবার ওর দিকে তাকাচ্ছে। দুই খেলোয়াড়ের খেলাই বেশ জমে উঠেছে, এবার গ্র্যান্ড স্ল্যামটা কে জেতে সেটাই দেখার। আর বাঁশিটা নীরবে অধিরাজের দিকে এগিয়ে দিলেন তপনাচার্য। নিন, এটা কি ফেরত যোগ্য? না। তার মুখে রহস্যময় হাসি। আপনাকে উপহারই দিলাম। থ্যাংকস আ লট। অধিরাজ সসম্মানে তাকে একটা বাও করে। এমন সুন্দর উপহারের পরিবর্তে আপনাকে কি দিতে পারি? তপনবাবু একটা বজ্জাতি মার্কা মিটমিটে হাসি হাসছেন। একটা খেলা খেলবেন? একা একা বড্ড বোর হচ্ছি, মনে হয় আপনি যোগ্যতম লোক। কি জাতীয় খেলা? আপনি বোধহয় সন্দেহ করছেন খুনগুলো আমি করেছি, তাই না? আপনি মহানুভব মানুষ, ঠিকই ধরেছেন। লেটস গো ফর আ ফেয়ার গেম, তিনি বললেন। আপনার সন্দেহ দূর করে দিচ্ছি, খুনগুলো আমি করেছি, প্রত্যেকটা খুনই আমার করা। মোটিভ যথারীতি রিভেঞ্জ, যারা আমার গোটা পরিবারকে শেষ করে দিয়েছে, আমার এই হাল করেছে, আমি মনে করি না তাদের বেঁচে থাকার কোনো অধিকার আছে, এবং সেজন্য আমার কোনো অনুশোচনা নেই। মেরেছি, বেশ করেছি, পারলে আরো মারব। কিছুক্ষণের জন্য অর্ণব যেন অসার হয়ে গেল। কি বললেন ভদ্রলোক? এইমাত্র যা বললেন তা কি সত্যি, না সে স্বপ্ন দেখছে? অধিরাজের মুখের কোনো ভাবান্তর নেই, সে আপন মনেই ভদ্রলোকের চুরুটের বাক্স ঘেঁটে ঘুঁটে দেখছে। আহা, খাসা বর্মি চুরুট, কোথা থেকে আনিয়েছেন? এবার ভদ্রলোকের মুখের রাগের প্রকাশ ঘটেছে। আপনি কি আমাকে ইগনোর করছেন? একদম না, সব শুনছি। সে একটা বর্মি চুরুট নিয়ে মন দিয়ে শুঁকছে। এটা যদি আপনার কনফেশন হতো তাহলে অন্য ব্যাপার ছিল, কিন্তু আপনি আমার কাছে অপরাধ কবুল করছেন না। আর যে জিনিসটা শুরু থেকেই জানি সেটা বারবার শুনে কি করব? নতুন কিছু বললে বরং কাজের কাজ হতো। বেশ, এবার তবে নতুন কিছুই বলি। তপনাচার্যর মুখে হাসিটা ফের ফিরে এসেছে। আপনার ব্লেজারের পকেটে একটা মিনি রেকর্ডার আছে, তা আমি জানি। আপনি বুদ্ধিমান, সুযোগের সদ্ব্যবহার করবেন না তা অসম্ভব, কিন্তু বড়ই দুঃখের কথা, রেকর্ডারটা আপনাকে এখানেই রেখে যেতে হবে। কেন? অধিরাজ বিমর্ষ মুখ করে বলে, এত কষ্ট করে রেকর্ড করলাম কি এখানে রেখে যাওয়ার জন্য? আপাতত এখানেই থাক, বরং আসুন আমরা ভদ্রলোকের মতো একটা খেলা খেলি, তিনি বললেন। আমি আমার তরফ থেকে স্বীকার করেছি যে খুনগুলোর দায় আমার, আপনি যদি আপনার তরফ থেকে এই জিনিসটাই প্রমাণ করতে পারেন, খুঁজে বের করতে পারেন মার্ডার ওয়েপন, একটা ডাক্তারি শাস্ত্রে অজ্ঞ অক্ষম লোক কি করে এই জাতীয় খুন করে, কিভাবেই বা করে, সমস্ত ঘটনাকে যুক্তিযুক্তভাবে প্রমাণ করে দেখিয়ে দেন, তবে আমি আপনাকে এই রেকর্ডারটা ফেরত দেব।
এবং পুলিশের কাছে কোর্টে নিজের স্বীকারোক্তিও দেব। নিজেকে ডিফেন্ড করার চেষ্টাই করব না। 72 ঘন্টা সময় দিলাম আপনাকে, প্রুফ করুন। অনলি 72 আওয়ার্স। আর যদি না পারেন তবে ঠিক 72 ঘন্টা পর আপনাকে স্টাফড করে ওই দেয়ালে টাঙিয়ে রাখতে চাই আমি। তার চোখ মুখ ক্রূর হয়ে ওঠে। রোটান্ডি কডার কাঁটা শোভিত করেই রাখবো। দিস ইজ মাই ওয়ার্ড টু ইউ। সে স্মিত হাসল। বেশ, ভদ্রলোকের মতো খেলতে যখন বললেন তখন তাই হোক। অধিরাজ পকেট থেকে ছোট্ট রেকর্ডারটা বের করে রেখে দেয় ভদ্রলোকের কোলের ওপরে। বাই দ্য ওয়ে, একটু সাবধানে রাখবেন, এটাতে ব্যাটারি নেই, ইনফ্যাক্ট ক্যাসেটও নেই। আপনি এত কথা বলবেন জানলে অবশ্য দুটোই ভরিয়ে আনতাম। যাই হোক, তা সত্ত্বেও এটার দাম আমার কাছে অনেক। তপন আচার্য পুরো হতভম্ব। তার মুখে এখন আর হাসি নেই, বরং কেমন অবাক হয়ে তাকিয়ে আছেন। আমায় এতটা ওভার এস্টিমেট করার জন্য থ্যাংকস এগেন। সে আবার নম্রভাবে বাউ করে, দেয়ালের দিকে আঙুল তুলে দেখায়। ওখানে মিনিমাম 6 ফুট 4 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবেন, ওটাই আমার হাইট। শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর গল্পটাকে সকলের সঙ্গে শেয়ার করবে।